বগুড়ায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ স্থানীয় বিমানবন্দর থেকে ওঠার পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করে। মঙ্গলবার সকাল 10:30টায় এরুলিয়া বিমানবন্দরের কাছে এ ঘটনা ঘটে। তবে বিমানের ভেতরে থাকা দুই বিমান চালক সুস্থ আছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। জানানো হয়, বগুড়ার এরুলিয়া বিমানবন্দরের বিমানবাহিনীর ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল থেকে মঙ্গলবার সকাল 10:34 PT-6 নামে প্রশিক্ষণ বিমানটি উপরে উঠতে শুরু করে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের পরপরই বিমানটি বিমানবন্দরের কাছাকাছি এলাকার একটি জমিতে জরুরি অবতরণ করে।